প্রথমে একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষার তেল দিতে হবে, দিয়ে এটা গরম করতে হবে। এই যে কালো জিরে দেওয়া হলো, দিয়ে গরম করতে হবে। গরম হয়ে যাওয়ার পরেই এই যে ইলিশ মাছগুলো দেওয়া হলো, কিছুক্ষণ ভাজা হয়ে এই বাটির মধ্যে ছিল ইলিশ মাছের মশলা। কি কি মশলা চলো বলি, জিজ্ঞেস করি মাকে। কাঁচা লঙ্কা সাদা জিরে মশলা করেছি, আর গোটা লঙ্কা ভেঙে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, পরে বলে দিব। এই যে এক্সট্রা ঝোলটা বানাতে হয় সেটা তো তোমরা সবাই জানোই কীভাবে বানায়। তারপরে নুন দেওয়া হলো, নুন দিয়ে কিছুক্ষণ রেখে তারপরেই ইলিশ মাছ তৈরি হয়ে গেল। বেশিক্ষণ টাইম লাগে না ইলিশ মাছ করতে, একদমই ইজি। তোমাদের যদি ভালো লাগে তোমরাও এইভাবে রান্না করতে পারো। যারা ইলিশ মাছ এখনও রান্না করেনি তারা এইভাবে রান্না করতে পারো।